আবারও অনিয়মের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। নিজ নির্বাচনী এলাকা রংপুর তিন আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় কাদের বলেন, রংপুরে নির্বাচন সুষ্ঠু হলেও দেশের বিভিন্ন স্থান থেকে অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও নির্বাচন নিয়ে সকাল থেকে কারচুপির সংবাদ পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। ভোটার টার্নআউট কম অপেক্ষাকৃত, শীতের সকাল আমরা আশা করছি একটু বাড়বে, সামনের দিকে হয়তো ভোটাররা আসবে, একেবারে স্বাভাবিক ভোটার টার্নআউট হবে বলে আমার মনে হয় না, কিছু কম হবে। তবে আমাদের এখানে কম্পারেটিভলি রংপুর শহর রাজনীতির পরিবেশের একটু বাইরে, তারা এখানে একটা আমাদের প্রতি তাদের একটা ভালোবাসা লাঙ্গলের প্রতি, সারা দেশের পরিস্থিতি আমাদের রংপুরের মতো নয়, অনেকখান থেকেই খুবই অস্বস্তিকর খবর পাওয়া যাচ্ছে। ঢাকা এক দোহার নবাবগঞ্জ থেকে কালকে রাতেই আমি খবর পেয়েছি যে ওখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা ভীতির পরিবেশ সৃষ্টি করেছে,